লঘুচাপটি ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এটি ক্রমশই কিন্তু শক্তি সঞ্চয় করে কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। আপনারা জানেন যে মোংলায় দিনভর ভারী বৃষ্টি, থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই জায়গার যে খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা ছিলেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন। এবং সেই সাথে একটু জানিয়ে রাখি যে মোংলা উপজেলা প্রশাসন, মোংলা পৌরসভা, মোংলা বন্দর এবং করমজল সুন্দরবনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে প্রতিটা ইউনিয়নে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই ঝড় গতিবেগ যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, কিন্তু স্পষ্টভাবে কিন্তু আপনার কোনো ধরনের আবহাওয়া অফিস থেকে কোনো ধরনের এর গতিপথ বদলের বিষয়ে কিন্তু এখনও কোনো সুস্পষ্ট কিন্তু নির্দেশনা কিন্তু আসে নাই, যার কারণে মানে এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে কোন উপকূলে আসলে এই ঘূর্ণিঝড় আঘাত আনবে। তো আমি আপনারা জানেন যে এটা বাগেরহাট জেলাটা একটু এই দুর্যোগ প্রবণ এলাকা, আপনারা অতীতও দেখেছেন বুলবুল, সিডোর, আয়লার ধ্বংসযজ্ঞ এটা কিন্তু চরম আকার ধারণ করেছিল বিগত বছরগুলো, যার যে ক্ষতচিহ্ন কিন্তু এই উপকূল জুড়ে রয়ে গেছে। এবং এই উপকূলবাসীর দাবি, যে দীর্ঘদিনের দাবি করে আসছে তারা যে একটা শক্ত বেড়িবাঁধ নির্মাণের, সেই নির্মাণটাও কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি, যার কারণে কিন্তু যে বেড়িবাঁধের যে বিষয়টা সেটা কিন্তু উপকূলবাসী জোর দাবি জানিয়েছেন যে এই ঝড় প্রতি বছর যে একটা প্রাথমিক দুর্যোগ আসে, এই দুর্যোগের পরে যে তাদের একটা যে ক্ষতচিহ্ন রয়ে যায় নদীর পারে একটা কই আপনি এই জায়গার স্থানীয় যারা একদম নদীর পারে উপকূলবাসীরা তাদের যে একটা বানিসন্তার গাড়ি সুসিক্ত বোবাকান্না এটা কিন্তু প্রতি বছর তাদের দিকে তাক করে থাকে। তো আমি একটু বলে রাখি যে উপকূলবাসীদের দাবি, আপনারা জানেন যে প্রতি বছর এই মে মাসে যখন এই দুর্যোগ আসে, এই দুর্যোগ আসলে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক এবং ভীতি কাজ করে যে তারা আশ্রয় কোথায় আশ্রয় নেবেন এবং কোথায় গিয়ে তাদের একটা মাথা গুজার ঠাই হবে। যেহেতু আমরা কিছুদিন আগেও দেখেছি যে বানিশান্তা ইউনিয়নে কিন্তু মোংলা টাইমসের বিশেষ কিছু প্রতিনিধি কিন্তু একটা মাচার উপরে কিন্তু একই পরিবারের চারজন কিন্তু তাদের বসবাস, এরকম অনেক অসংখ্য বসতি কিন্তু উপকূল জুড়ে রয়েছে এবং তাদের যে নির্ঘুম রাত এই ঝড়ের কথা শুনলে, অর্থাৎ আপনার যখন সিগন্যাল দেওয়া হয় কিংবা যখন সতর্ক বার্তা দেওয়া হয় তখন কিন্তু তাদের একটা নির্ঘুম রাত কাটে এই ঝড়কে কেন্দ্র করে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন আসে এই দুর্যোগকে কেন্দ্র করে। তো আপনারা জানেন, তো ইতিমধ্যে আর একটু বলে রাখি এই ফাঁকে যে ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নব্যাপী বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটা ইউনিয়নে সিপিপিদের প্রস্তুত করে রাখা হয়েছে, কোনো ধরনের সংকেত বাড়ার সাথে সাথে কিন্তু তারা তাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক তারা কিন্তু কাজ করবেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি মোংলা ঘোষেখানি চ্যানেল নদীর পাড়ে।